হ্যাঁ এভরিওয়ান, আজকে তোমাদের জন্য আরেকটি নতুন আইটেম নিয়ে এসেছি। এটা হচ্ছে ডেজার্ট, এটা খেতে খুবই মজা। যারা না খেয়েছো তারা বুঝবে না, তো তার জন্য এটা ট্রাই করতে হবে। তো এটা আমি এখন পিস পিস করে এখানে কেটে রেখেছি। এটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে দুটো আইসক্রিম নিয়েছি, কলা কেক, কলা কেক এগুলো মোস্ট লাগবেই। আর এখানে আমি এটা কালার আইসক্রিম নিয়েছি, এটা হচ্ছে গোলাপি কালার। তো এটা দিয়ে আজকে বানাবো। তো এখন আমি প্যাকেটটা ছিঁড়ে নিয়েছি। এখন সাদা যেটা ওই আইসক্রিমের সাথে এটা মিক্স করে নেব এভাবে। তো এখন আমি এর মধ্যে কেক কেক দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কেক, গুঁড়ি গুঁড়ো করে দিতে হবে, একদম গুঁড়া 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 করে দিতে হবে। আমি দিয়ে দিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেব কলা। কলাটা পিস পিস করে বা যে যেভাবে পারো দিয়ে দেবে। এখন সবগুলো একসাথে মিক্স করে নিতে হবে, একদম ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই যে আমি মাখিয়ে নিয়েছি। তো এখন আমি একটা এখন আমি যেটা করব, চিনি নিয়েছি এখানে এক মানে এক কাপ এর মতো দুধ আছে। তো এটা আমি এখন জাল দিয়ে নেব। এখানে একটা পাত্রতে আমি অল্প পানি নিয়েছি, গরম পানি। তো এটার ভিতরে আমি দুধটা দিয়ে দেব। দিয়ে দিলাম। তো এখন অনেকক্ষণ জাল দিতে হবে, তিন চার মিনিটের মতো। যে এটা আমার হয়ে গেছে, আর একটু নাড়িয়ে নিচ্ছি। আসলে খেতে অনেক মজা। এই তো হয়ে গেল ওটা। এখন আমি যেটা করব, এখানে যে দুধটা একদম হয়ে গেছে, তো এখন আমি যেটা করব, এগুলো আমি একটা এখানে রেখে দিলাম। তো এটার ভিতরেই আমি দিয়ে দিচ্ছি, ভালোভাবে একদম সমান করে দিয়ে দিয়েছি দুধগুলো। এর ভিতরে আমি কুড়া দুধ দিয়েছি উপরে, সুন্দর সুন্দর জন্য যেটা। হ্যাঁ, তো এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি আগে দিই নাই, উপর থেকে দিয়ে দেবো। আগে দেওয়া যাবে, তো আগে আমি দিই নাই, তো আমি এখন দিয়ে দিচ্ছি। আর গুঁড়া দুধে এটা দেখতে একটু সুন্দর লাগবে, এই জন্য। তো চিনিটা আমি এখন দিয়ে দিলাম। এখন আমি আইসক্রিম দিয়ে দেব। এই যে উপরে আইসক্রিম দিয়ে দিয়েছি, যে যেভাবে পারো ডিজাইন করে দিতে পারো ডিজাইন করে। তো এটা এখন ফ্রিজে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। তো এই যে ফ্রিজে আমি রেখেছিলাম, তো এক ঘন্টা পরে আমি এটা নামিয়ে নিয়েছি। তো অনেকটা সুন্দর হয়েছে, আপনাদের আমি কেটে দেখাচ্ছি। খেতে অনেক মজা। তো এই যেভাবে আমি একটা বাটিতে প্লেটে আমি আর কি নামিয়ে রেখেছি। তো এখন এটা আমি কেটে দেখাচ্ছি।
দেখেন, দেখো কত ইয়ামি লাগছে। তো এটাই ছিল আজকে ডেজার্ট, ভীষণ মজা খেতে। নিচে নিচে দেখো তোমার উপরে কালার রয়েছে, নিচে আসলে কালারটা দেয়নি, এই জন্য তো না দিলেও চলবে এভাবেই। তো সবাইকে থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ।